লাউ শাক, কুমড়ো শাক কিংবা চাপালুটে শাকের চচ্চড়ি যদি যে কোনো পাকুলো মাছের মাথা দিয়ে বানানো হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে, তা আমরা সকলেই জানি। তাই আজ আমি ভাবলাম লাউ শাকের পাঁচ মিশালি চচ্চড়ি বানাবো, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। তাহলে আসুন বেশি দেরি না করে ঝটপট দেখে নিই আজকের আমার রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের পাঁচ মিশালি চচ্চড়ি বানানোর জন্য সব সবজি আমি কেটে নিয়েছি। লাউ শাক আর ডাঁটা আলাদা আলাদা করে কেটে নিয়েছি। নিয়েছি এক কাপ কুঁদরি, এক কাপ পটল, দু কাপের মতো মিষ্টি কুমড়ো। দেখুন কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। হাফ কাপ বরবটি। একসাথে অনেক রকম সবজি দিয়ে চচ্চড়িটা বানাচ্ছি তাই পরিমাণটা অল্প অল্প রেখেছি। নিয়েছি দু কাপ আলু, হাফ কাপ গাজর, দু কাপ বেগুন, আর তার সাথে নিয়েছি ইলিশ মাছের মাথা। মাথাটা বেশ বড় বলে অর্ধেক মাথা এখানে ব্যবহার করছি। এখন মাছের মাথাটায় নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/3 টিস্পুন গুঁড়ো হলুদ। নুন আর হলুদ ভালোভাবে মাছের মাথাটার গায়ে লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। চচ্চড়িটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি, কিন্তু আপনি চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়ে বানাতে পারেন। তবে অবশ্যই সর্ষের তেলে যদি রান্নাটা করা হয় স্বাদটা অসাধারণ হয়। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আস্তে আস্তে নুন হলুদ মেখে নেওয়া ইলিশ মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে মাছের মাথাটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাথাটা এখন ভাজা হয়ে গেছে। খুন্তির সাহায্যে এটাকে ভেঙে গুঁড়িয়ে নিচ্ছি। মাছের মাথাটা ভেঙে নেওয়ার পরও আরো কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলেই কেটে রাখা লাউ শাকের পাতা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটাকে 1 থেকে 2 মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকের পরিমাণটা গুটিয়ে কতটা কম হয়ে গেছে। এই অবস্থায় শাকগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, কেটে রাখা বরবটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি পটল, কেটে রাখা বেগুনটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর সবশেষে দিচ্ছি কুঁদরি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টিস্পুন গুঁড়ো হলুদ। সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। এটাকে 4 থেকে 5 মিনিট এভাবেই রাখছি যাতে করে সবজিগুলো চট করে সেদ্ধ হয়ে যায়, আর এর ফলে সবজিগুলো ভাজতেও কম সময় লাগবে। কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে সবকিছুকে আরো 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এখন সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা লাউ শাকের ডাঁটাগুলো তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/3 টিস্পুন গুঁড়ো হলুদ। সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। এটাকে 2 থেকে 3 মিনিট এভাবেই রাখছি। 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম। আরও 1 থেকে 2 মিনিট ধরে লাউ শাকের ডাঁটাটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। যে পাত্রের মধ্যে সব সবজি ভেজে রাখছিলাম সেই পাত্রের এক সাইডে এগুলো নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা আলু, তারপর দিচ্ছি গাজর, সবশেষে কেটে রাখা কুমড়োটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন গুঁড়ো হলুদ। সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখছি। কড়াইয়ের ঢাকনা আটকে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট এভাবেই রাখছি যাতে করে সবকিছু সুসেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। এ দেখতে পাচ্ছেন সবজিগুলো এখন অলমোস্ট ভাজা হয়ে এসছে। এগুলোকেও এখন তুলে ওই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো করে বানাচ্ছি, তাই জন্য রান্নায় কিন্তু একটু তেল তো লাগবেই। শেষবারের মতো কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3টে শুকনো লাল লঙ্কা,
1/3 teaspoon পাঁচ ফোড়ন, সবশেষে দিচ্ছি 1/2 teaspoon গোটা জিরে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 tablespoon আদা বাটা। এখন কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1/2 teaspoon গুঁড়ো হলুদ, 1 teaspoon কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 teaspoon ধনে গুঁড়ো, 1/2 teaspoon জিরে গুঁড়ো, সবশেষে দিচ্ছি 1 teaspoon চিনি। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষাবো তাই জন্য এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে, তাই মশলা কম কষানো হলে চলবে না। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচের বাটির 3 বাটি নর্মাল জল, মানে ওই 1 গ্লাসের কাছাকাছি জল এর মধ্যে অ্যাড করেছি। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই জলটা ফুটতে শুরু করেছে। ভেজে রাখা সব সবজি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে এখন কিন্তু মাছের মাথাটা অ্যাড করছি না। ভেজে রাখা সবজিগুলো অ্যাড করার পর সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখছি, কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য এভাবেই রাখছি, যাতে করে সব কিছু সুসিদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম। এখন কিন্তু সব সবজি অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। এবার একটা ডাল কাটার সাহায্যে এই সবজিগুলোকে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি। যে কোনো ধরনের চচ্চড়ি হোক না কেন, একটু সবজিটা গলা গলা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই অবশ্যই ডাল কাটা কিংবা জলের গ্লাসের উল্টো দিকে করে ভালো করে সবজিটাকে চেপে নিতে হবে। হয়ে গেছে। এখন ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভাজা মাছের মাথাটা যে প্লেটের মধ্যে রেখেছিলাম সেই প্লেটে কিছুটা তেল জমা পড়েছে, সেই তেলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অসাধারণ একটা ফ্লেভার আসে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আসলে ভীষণ সিম্পল, খেতেও অসাধারণ হয়, তাই মা যেভাবে বানাচ্ছে সেভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনার ভীষণ ভালো লাগবে। ফিনিশিং টাচ হিসেবে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/3 teaspoon গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের 5 মিশালি চচ্চড়ি রেডি টু সার্ভ। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আজকের এই সিম্পল রেসিপি আপনার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।